সড়ক দুর্ঘটনায় নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর এই আদেশ দেন। অভিযুক্তরা হলেন বাসের চালক লিটন ও তার হেল্পার আবুল খায়ের। আগের দিন ভাটার থানার উপপরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করেন। সোমবার সকালে বাড্ডার আনন্দনগর থেকে লিটন ও আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। বাসটিও জব্দ করেছে পুলিশ। নর্দার্ন ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিয়া রোববার রাজধানী যমুনা ফিচার পার্কের কাছে ভিক্টর পরিবহনের একটি বাস তার বন্ধুর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী নাদিয়ার। এই ব্যাপারে মামলা হয়েছে। সুইডেনের তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন, সারাবিশ্বে মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। গণহত্যা, দখল, নির্যাতন, লুটপাট চালানোর সাথে সাথে তথাকথিত সভ্য দেশগুলো মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছে। তারই অংশ হিসেবে সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। এই গর্হিত কাজ কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না, বরং মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পরিকল্পিতভাবে মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা হয়েছে। এসব দেশ নিজেদের সভ্য বলে দাবি করে এবং অন্য দেশকে মানবাধিকার সহ নানা বিষয়ে ছবক দেয়, কিন্তু 200 কোটি মুসলমানদের কোরআন পড়িয়ে তারা কোন সভ্যতার পরিচয় দিচ্ছে? নেতারা আরও বলেন, এর আগে 2020 সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা, কিন্তু সুইডেন সরকার বা জাতিসংঘ কেউই তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি, ফলে একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। নিজেদের মর্যাদা, অধিকার ও মূল্যবোধকে টিকিয়ে রাখতে মুসলমানদেরকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে পবিত্র কোরআনে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে ওয়াইসি, আরব লীগ, জাতিসংঘ সহ এমন কাজ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কর্মকার। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ আদালতে হাজির হয়ে বলেন, তার করা মামলায় যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এর বিরুদ্ধে তিনি নারাজি দিবেন। আদালত তখন বাদীর কাছে জানতে চান তিনি কেন নারাজি দিবেন। শিব্বির আহমেদ আদালতকে বলেন, সরকারের পক্ষ থেকে তিনি বাদী হয়ে মামলাটি করেন, কিন্তু যথাযথ তদন্ত না করে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালত বলেন, নারাজি দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হয়। মামলার বাদী বলেন, এ বিষয়ে তার আইনজীবী কথা বলবেন। এ পর্যায়ে রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, তার মক্কেলের জ্যৈষ্ঠ আইনজীবী এসানুল হক সমাজি অসুস্থ, তিনি আদালতে আসতে পারেননি, এজন্য নারাজি আবেদনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্যের আর্জি জানান তিনি। প্রশান্ত কর্মকারের এই আর্জির বিষয়ে আপত্তি জানান বাদীপক্ষের আইনজীবী বদরুল ইসলাম। তিনি আদালতে বলেন, মামলার চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দেওয়া হলে এর ওপর শুনানিতে আসামিপক্ষের বক্তব্য রাখার সুযোগ নেই। 2021 সালের 17 মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় 6 ঘন্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়। একই দিন রাত 8:30 দিকে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত 17:15 দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়, কারাগারে পাঠানো হয়। এক সপ্তাহের মাথায় 23 মে জামিনে মুক্তি পান রোজিনা ইসলাম। এরপর থেকে তিনি আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। সাংবাদিক রোজিনা ইসলাম সেরা অদম্য সাহসী হিসেবে 2021 সালে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া গত বছরের 9 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে 2022 সালের এন্টি করাপশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পান প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। গত 5 জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপি এটিকে 2014 সালে 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে আয়োজন করেছিল। তাতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন। এতে মহানগর উত্তর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা বক্তব্য দিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মানববন্ধনে মূল বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, আগামীতে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করায় 2014 সালে নির্বাচন আমরা বর্জন করেছিলাম, এর নায়ক কে ছিলেন? নিজের প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। যদি ভবিষ্যতে কোনোদিন সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আসে, তাহলে বিচারপতি খায়রুল হকেরও বিচার হবে, গণতন্ত্র বাংলাদেশ সংবিধানকে ধ্বংস করার জন্য, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। মির্জা ফখরুলের এই বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে এককভাবে দায়ী করে তার বিচারের হুমকি দেওয়া হয়েছে বলে মনে করছেন
রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের দাবি কতখানি যৌক্তিক তারও একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতাকর্মীদের বক্তব্য মানেই হুমকি, আর রাজনীতি মানে জ্বালাও পোড়াও। মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য তা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শুধু নয়, বিশেষ করে একজন বিচারককে দায়ী করে বিচার করার যে হুমকি ও প্রতিশ্রুতি, তা আইন, গণতন্ত্র ও বিচারে বিশ্বাসী কোনো ব্যক্তি বা সংগঠন করতে পারে কিনা, সেটি অবশ্যই বিচারার্য বিষয়। 2011 সালের 10 মে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রদান করেন। সুপ্রিম কোর্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মৌলিক বেশ কিছু দুর্বলতা দেখিয়ে অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত 3 মাসের সরকার, নির্ধারিত 90 দিন সময় অতিক্রম করা নজির স্থাপনের সম্ভাবনাটিও 2005 থেকে 2008 সাল পর্যন্ত পরিচালিত সরকারের ঘটনার উদাহরণ তুলে ধরেন। আদালত সাবেক প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানের ফলে বিচার বিভাগের উপর নেতিবাচক প্রভাব বিস্তারের বিষয়টিও উল্লেখ করেন। বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপি রাজনৈতিক শিষ্টাচার মানার দল নয়, এটাই তাদের ইতিহাস। বিএনপিকে আওয়ামী লীগ হটায়নি, তাকে অবৈধভাবে সরকার গঠনের কারণে সরিয়ে দিয়েছিল 111-এর কুশীলবরা, তারপর জনগণ তাদের ভোট দেয়নি, সে থেকে তারা রাজপথে থাকার পরিবর্তে একের পর এক ষড়যন্ত্র আর সংঘাতে সরকার পতনের জন্য মরিয়া। আসলে এসব হুমকি দামকি দিয়ে আর ষড়যন্ত্র করে সরকার হটানো যে আন্দোলন বিএনপি করতে চায় তা সফল হবে না। স্বৈরাচার হটাও আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি থেকে আন্দোলন করছে সেটা জাতি দেখেছে। এ থেকেও বিএনপির রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে সম্যক জ্ঞান হওয়াটা উচিত ছিল। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি এসব হুমকি দামকে জ্বালাও পোড়াও এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি পরিহার করে কিনা। নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাসারকে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোররাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গোলাগুলির পর তাদের গ্রেফতারে সক্ষম হয়েছে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এমনটি জানিয়েছে কক্সবাজার র্যাব 15-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে সবিস্তারে জানানো হবে বলে জানানো হয়েছে। তিনি জানান, নব্য জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়ার শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন, এমন তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব। সোমবার ভোরে 90 জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজারের উখিয়া 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র্যাব 15-এর সদস্যরা অভিযান শুরু করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। বেশ সময় গোলাগুলির পর 90 জঙ্গির 2 জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়। জব্দ করা হয় বেশ কিছু পরিমাণ অস্ত্র। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে।